mangiare? Pizza o pasta? Pizza. Ok. Amare je wallet ki obostha? O khada kore shob wallet ni bhabe. E kore. E wallet ami beshi din hoyni color kora hoyeche but kichu koran nai. Upore set ta thik ache niche ekbar shesh kore felechhe. Ei dik amar fruits kata dupurer ami ekhono khai nai. Eta hocche mishti alu. To babu ekhon pasta khabe. Or jonno ami hocche pasta boshachhi. Ei je pasta. আর সাথে হচ্ছে আমার 200 কেজি ওজনের এই পাতিলের মধ্যে এখন হচ্ছে আমি খিরসা বানাবো সাউন্ড হচ্ছে আমার বয়লারের সাউন্ড সরি আমার কথা কিছুই শোনা যায় না ইয়েস তো ওর রাতে ডিনার হবে এটা সাথে আমি এক দুই পিস ব্রকোলি আর সাথে হচ্ছে আরেকটা সবজি কিনা আমি জানি না ঠিক ওইটা দিয়ে দিব আর আমি উইন্টারে ট্রাই করি সবসময় কোনো একটা পিঠা বানাতে বাট এবার আমি কিছু আইটেম বানাবো কারণ ও অনেক পছন্দ করে পিঠা আমি ট্রাই করি যদি আমি পিঠা খাই না বাট আমার কাছে বানাতে ভালো লাগে আমি ফোনটা রেখে নিই এখানে 1 মিনিট এই তো আমার 200 কেজি ওজনের এই পাতিলটার মধ্যে এখন হচ্ছে আমি 2 লিটার দুধ দিয়ে দিব তো আজকে হচ্ছে আমি খিরসাটা রেডি করব কারণ এটা রেডি করতে আমার আসলে অনেক টাইম লাগে এটা খুব আস্ত জালে হচ্ছে করতে হয় সো এখন হচ্ছে খিরসাটা রেডি করে এরপরে হচ্ছে কালকে আর আর এক দুই বাসায় পাঠাবো সো আই গেস 2 লিটার দুধেরটা এনাফ হবে এটা 8 লিটার কেটে নেই সো এটা আস্ত জালে হতে থাকবে আচ্ছা একটু টানলে এরপর আমি আবার বাকিটা দিয়ে দিব কারণ পুরোটা আসলে হবে না একবারে বেশি ইয়ে হয়ে যাবে নাড়ার জন্য টাইম থাকবে না চুলাটা ফার্স্টে বাড়িয়ে দেই কারণ আমি এখন সামনেই আছি পরে যখন একবারে বেশি বল হয়ে যাবে তখন আমি খুলে নিব এইদিকে সবজিটা আমি পরে তুলে ফেলবো জাস্ট বয়ল হবে পানিটার মধ্যে ওটাই সি কোয়াকুই পানির মধ্যে বয়ল হবে জাস্ট এটার জন্য দিয়েলাম হেই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কি খবর সবার আজকে হচ্ছে আমি রাতেবেলা ব্লগ করছি কারণ আজকে সারাদিন খুবই বিজি ছিলাম আর সময়ই করতে পারিনি তো আজকে হচ্ছে আমি একটা পিঠা বানাচ্ছি ও হচ্ছে অলিভ নিয়ে বসছে অলিভ খাবে আর এতক্ষণ হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছিলাম কিন্তু ক্যামেরার সামনে আসে আসলে ক্যামেরার সামনে আসতে না মাঝে মধ্যে ইচ্ছা করে না মানে আনইজি ফিল হয় কিন্তু কিছু করার নেই আর না আসলে তো মনে হয় যে একটা রোবট কথা বলছে তো এটার জন্য মাঝে মাঝে আমি ক্যামেরার সামনেও আসি তো ব্যাপারটা হচ্ছে আমি আমি একটু দুধটা দেখে নিয়ে আসি হ্যাঁ কারণ আমি একটু আগে দিয়ে আসছি জানি না পুড়ে যাবে কি না তো না পড়ে নাই ঠিক আছে সব বিয়েনি তো রাতে ডিনার করে নিয়েছি আমি আর বাবু একটু পিৎজার একটা ছোট স্লাইস খেয়েছে এখন আর কিছু খাইনি তো ওর জন্য আমি পাস্তা বানাচ্ছি চাও বাই দ্য ওয়ে এটা হচ্ছে মিষ্টি আলু হচ্ছে বাংলাদেশি মনে করে আমরা নিয়ে আসছিলাম কিন্তু বয়ল করার পরে আসলে কোনো টেস্টই পাইনি এটা খাবে এটা খাবে খাবে ব্র্যান্ডি ম্যাঙ্গোস বাবুরও পছন্দ মাঝে মধ্যে আমার সাথে ম্যাঙ্গোস খায় তো দুধটা হচ্ছে অনেকটা টেনে গিয়েছে আর এখন হচ্ছে আমি গরম মশলা যেটা সেটা দিয়ে দিব গরম মশলা হচ্ছে আমার আন্দাজ মতো আমি দিয়েছি লং দিয়েছি এখন এরকম নাড়তে থাকবো আরও টানবে এটা টেনে অর্ধেক হয়ে যাবে মানে 2 লিটার দুধকে আমি হচ্ছে 1 লিটার বানানোর মানে ট্রাই করতেছি
এদিকে বাবুর পাস্তাটাও অলমোস্ট হয়ে গিয়েছে, আর একটু হবে। পাটিসাপটার মেইন অ্যাট্রাকশনই হচ্ছে খিসাটা, খিসাটা যদি ঠিক হয় তাহলে পিঠা এমনি সুন্দর হয়। ব্যাটার তো আছেই, ব্যাটার তো পাস্তা থেকে এখন হচ্ছে সবজিটা আমি আলাদা করে ফেলবো, জাস্ট ওর জন্য পাস্তাটা নিয়ে যাবো। আমি এক হাতে করতে পারতেছি করে নেই, করে নিয়েছি। এখন হচ্ছে আমি একটা বাটারে কিউব দিয়ে দিব এবং এটা ভালো করে মিক্স করে নিব, কারণ গরমের মধ্যে বাটারটা একবারে মেল্ট হয়ে যাবে। আর কিছু দিব না, এভাবে নাড়তে নাড়তে এটা একবারে গলে যাবে। তো এদিকে হচ্ছে আমি একবারে লাস্ট স্টেপটায় যাচ্ছি, এটা হচ্ছে আমাকে একটু ভিজে রাখতে হবে। আমি হচ্ছে এই চামচের দুই চামচ না, দুই চামচের থেকে একটু বেশি পানি দিয়ে গুলিয়ে রেখে দিব, সাথে এটা হচ্ছে গুড়, গুড়টাও এক দেড় চামচ, জাস্ট কালারটা আনানোর জন্য। হ্যাঁ, এটা প্লাস মিষ্টিও হবে। এই তো, এটা হচ্ছে আমি দুধের থেকে একটু নিয়ে এখানে ভিজিয়ে রাখবো, এক লিটার থেকে আরো কম বানিয়ে ফেলবো। এটা দিয়ে এভাবে নেড়ে রাখবো, এটা একবার গলে যাবে। এটা যখন একবারে লিকুইড হয়ে যাবে তখন হচ্ছে আমি পুরো দুধের সাথে মিক্স করে ফেলবো। খেজুর গুড়ের স্মেলটা আসতেছে, এত মজা। তো এটা টেনে অনেকটা কমে গিয়েছে, তো আমি এখন যেটা করব চিনি দিয়ে দিব, কারণ চিনি থেকে একটু পানি ছাড়বে। চিনি দুই চামচ দিয়ে আমি দেখি, কারণ গুঁড়ো অ্যাড করব। সো আমার পুরো বাসা স্মেলে ভরে গেছে, জানালা খুলে রেখেছি কারণ এখানে কিচেন ছোট না, কিচেন এটার জন্য মানে খুব গরম লাগে। আর সোয়েটার পরে আছি কারণ জানালা খোলা হাওয়া আসে, তো একটা মিক্সচার একটা কাজ অলমোস্ট হয়ে গিয়েছে। এরকম হবে কনসিস্টেন্সি, এই যে। তো এখন এটা যখন ইয়ে হয়ে যাবে, মানে ঠান্ডা হয়ে গেলে আর একটু টেনে যাবে। অলমোস্ট হয়ে গিয়েছে, লাস্টের দিকে অনেক নাড়াচাড়া করতে হয়, নাহলে নিচে মানে। তো ব্যাটারটা এই যে দেখেন, আস্তে আস্তে টানানো স্টার্ট হয়ে গেছে, আর এখন হচ্ছে এবং কালকে আরেকটু ঘন হয়ে যাবে, যেহেতু চালের গুঁড়া দিয়েছি। তো ঠিক মতো একটু নেড়ে ফ্রিজে রেখে দেবো এখন।